নিজের মধ্যে দুর্নীতি রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ। সকালে জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি কমিয়ে আনতে হবে, শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো যাবে না। উল্লেখ করে তিনি আরও বলেন, দুর্নীতি হ্রাস করতে হলে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই।